আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি, আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের ভিডিও জেলি। দোকান থেকে কিনে এনে বাচ্চারা অনেক সময় লিচি খেতে বেশ পছন্দ করে, সেই লিচিটা যদি হয় হোমমেড তাহলে কেমন হয়? অবশ্যই অনেক ভালো হয়। স্বাস্থ্যকর হোমমেড পদ্ধতিতে কীভাবে ঠিক লিচির মতো করে অন্য ফল দিয়ে তৈরি করতে হয় জেলি সেটা দেখে নেব। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে। প্রথমে আমি এখানে একটা কমলা নিয়ে নিয়েছি। কমলাটাকে এবার ভালো করে ছিলে নিব। কমলার গায়ে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলোকে ফেলে কমলাটাকে ঠিক এইভাবে ছিলে নিচ্ছি, আর ভেতর থেকে বিচিটা ফেলে দিতে হবে। বিচিটাকে ফেলে সবগুলো কমলা এভাবে ছিলে নিচ্ছি। সবগুলো কমলা ভালো করে ছিলে নিয়েছি। ভালো করে ছেলা হয়ে গেলে কমলাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম এই একটা কমলা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এই 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে এই কমলার রসটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে কমলার যে খোসাগুলো সেগুলো কিন্তু ভালো করে দেখা যায় অনেক সময় ব্লেন্ড হয় না, যার কারণে খোসাগুলো রয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেকটা খোসা কিন্তু রয়ে গিয়েছে আমার। এভাবে ভালো করে ছেঁকে বাড়তি যে খোসাগুলো থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। ব্লেন্ড করার পর ভালোমতো ছাঁকা হয়ে গেলে একটা পাত্রে এই ছেঁকে নেওয়া পানি অর্থাৎ রসটাকে দিয়ে দিলাম। ছেঁকে নেওয়া রসটাকে ভালো করে জাল করে নিব, আর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ রস হয়েছিল আমার এই কমলার সাথে যে পানিটা মিক্সড করে ব্লেন্ড করেছি সেটা থেকে। সো 2 কাপ পরিমাণ পানি অর্থাৎ রসটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনাদের কমলার মিষ্টিটা কী পরিমাণ সেটার উপর ডিপেন্ড করছে। চিনির কম বেশি পরিমাণ ওয়াইজ চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। চিনিটা যখন ভালো করে গলে আসবে আর এমন সামান্য একটু বলক চলে আসার মতো ভাব চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এতে করে দেখতে সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে, বাচ্চারা খুব আকর্ষণের সাথে এটা খাবে। যখন এমন বলক চলে আসবে, দেখতেই পাচ্ছেন পুরোপুরি বলক চলে এসেছে, এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আগার পাউডার দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে মিশিয়ে জাল করে নিতে হবে। যতক্ষণ না ভালো করে বলক চলে আসছে ততক্ষণ এটাকে এভাবেই নেড়ে চেড়ে জাল করে নিব। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে যত দ্রুত সম্ভব পাত্রে সেট করে নিতে হবে। এখানে আমি লিচির যে খালি মানে খোসাটা থাকে সেই খোসাটা নিয়ে নিয়েছি, আর এভাবে যেহেতু এটা বসে থাকবে না তাই ডিমের একটা খাঁচা নিয়েছি। এবার খাঁচার মধ্যে এই ছোটো ছোটো কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। সবগুলো কাপ এভাবে বসানো হয়ে গেলে যে মিশ্রণটা তৈরি করেছি আমি সেই মিশ্রণটা যত দ্রুত সম্ভব ঢেলে দিতে হবে পাত্রে, নাহলে খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাবে আর ঢালা যাবে না। সো আমি সবগুলো পাত্রে এভাবে ঢেলে নিচ্ছি। সবগুলো কাপে আমি এই জুসটা ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম পাত্র না থাকে, বরফের যে কৌটাটা অর্থাৎ বরফ যেখানে সেট করি সেখানেও কিন্তু আপনারা সেট করতে পারেন চাইলে। ঠিক একইভাবে আমি এখানে তরমুজেরটাও তৈরি করে নিয়েছি, ঠিক একই পদ্ধতিতে। শুধু যে কমলার রসটা ব্যবহার করেছিলাম সেখানে শুধু আমি তরমুজের রসটা ব্যবহার করেছি, বাকি পদ্ধতি পুরোই এক। যে কোনো ফলের রস দিয়েই কিন্তু এরকম লিচি আকারে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা অসম্ভব পরিমাণে পছন্দ করবে। বাচ্চারা দেখা যায় ফলটা খেতে চায় না, তাই এরকম তৈরি করে দিলে খুব আগ্রহের সাথে খাবে। ঠিক একইভাবে ড্রাগন ফলটাকেও আমি 2-3 পিস নিয়েছিলাম, সেটাকেও পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিব আগার পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। আর মিষ্টি সব জিনিসেই দিতে হয় লবণ, আমরা সবাই জানি, তাই দিয়ে দিলাম সামান্য একটু লবণ। বলক চলে এসেছে প্রায়, এরকম যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার। বলক চলে আসলে আগার পাউডার দিয়ে দিলাম। আগার পাউডার দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আবার বলক চলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নিব। দিয়ে দিচ্ছি আগার পাউডার। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব চুলায় রেখে 4 থেকে 5 মিনিটের মতো। তারপর এটা যত দ্রুত সম্ভব যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিতে হবে। এখানে আমি বরফের এরকম একটা পাত্র নিয়েছি, এটার মধ্যে এই ড্রাগন ফলের যেই এটা তৈরি করলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ওইরকম লিচির কৌটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এমন বরফের
ইতেও আপনারা সেট করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো কিছুতে রেখে সেট করলেই হয়। আসলে বাচ্চারা দেখা যায় হুট করে কোনো ফল দিলে খেতে চায় না, তারা খাবে না, বায়না ধরে, তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় দেখা যায় ঘরে চকলেট খাবে কিংবা লিচি খাবে, বায়না ধরে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এইরকম ঘরে তৈরি হোমমেড স্বাস্থ্যকর লিচি তৈরি করে দিতে পারেন বিভিন্ন ফ্লেভারে। যে কোনো ফল হাতের কাছে থাকলেই কিন্তু এই পদ্ধতিতে তৈরি করে দেয়া যাবে, বাচ্চারা ভীষণ পছন্দ করে এটা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমি সবগুলো ইতে এভাবে ঢেলে নিচ্ছি, ঢালা হয়ে গেলে মিনিমাম আধা ঘন্টা এটা অপেক্ষা করতে হবে সেট হওয়া পর্যন্ত, যতক্ষণ পুরোপুরি জিনিসটা জমে যাচ্ছে। জমার আগে যদি ঢালতে যান সেক্ষেত্রে জিনিসটা ভেঙে যাবে। আমি সবগুলো পাত্রে ঢেলে নিলাম, এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি মিনিমাম আধা ঘন্টার মতো। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, লো টেম্পারেচারে রাখলেও খুব সহজেই এটা জমে যাবে। আপনাদের কাছে এরকম ছাঁচেও আপনারা ফেলতে পারেন, কিংবা আমার কাছে আরেক রকম ছাঁচ আছে, আমি এটাতেও ফেলে দিচ্ছি। এটা হচ্ছে ডিজাইনার একটা ছাঁচ, যেটা এক এক রকম ফলের একটা শেপ আনবে, যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে। তো আমি এরকম ছাঁচেও ফেলে দেখাচ্ছি আপনাদের, যে কাছে যে কোনো ধরনের ছাঁচ থাকলে আপনারা ছাঁচে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আপনাদের কাছে যদি কোনো ছাঁচ না থাকে সেক্ষেত্রে বাটিতেও কিন্তু ফেলতে পারেন, বাটিতে ফেলে ছোটো ছোটো করে কেটে দিলেও কিন্তু হয়। বাচ্চারা আসলে এই টাইপের জিনিস দেখলে খুব আকর্ষণীয় হয়, আকর্ষণের স্বরূপ আসলে খেতে পছন্দ করে, ডিরেক্ট ফলটা দিলে কেটে দেখা যায় খেতে পছন্দ করছে না। তাই এরকম জেলি আকারে তৈরি করে দিলে আশা করছি তারা বেশ পছন্দ করেই খাবে জিনিসটা। এবার সবগুলোকে আমি আধা ঘন্টার জন্য লো টেম্পারেচারে রেখে দিচ্ছি, আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সবগুলো জেলি এর মধ্যে জমে গিয়েছে, আর জেলিগুলো দেখতে কি সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না। খেতে যেমন মজাই হয়েছে তার চেয়ে দেখতে বেশি মজা হয়েছে, খেতেও মজা দেখতেও মজা, বাচ্চারা খুবই মজা করে জিনিসগুলো খাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, শেয়ার করবেন, আর অবশ্যই বাচ্চাদেরকে বাসায় এরকমের জেলি তৈরি করে দিবেন। বাচ্চারা এই টাইপের জেলি খেতে খুব পছন্দ করে, তাই উৎসাহের স্বরূপ অবশ্যই খাবে। একটা জেলি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। দেখুন জেলিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা স্মুথ টেক্সচার এসেছে, খুব ভালো লাগছে দেখতে। আপনারা চাইলে এরকম কাপ থেকেও খেতে পারেন, অথবা এটাকে ঢেলেও নিতে পারেন। আমি আসলে ছোটো কাপের যেগুলো ছিল সেগুলো কাপেই রেখেছি, আর আমি আইস ইতে যেগুলো তৈরি করেছি সেটা হচ্ছে গিয়ে আমি ঢেলে নিয়েছি, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। আর প্রত্যেকটা জেলি দেখতে খুব সুন্দর হয়েছে, বরফের ছাঁচে যেগুলো জমিয়েছিলাম সেগুলো সাইড থেকে একটু আগে থেকে কেটে নিয়েছি, প্রত্যেকটা সাইড একটু কেটে তারপরে এভাবে জাস্ট উল্টে নিলেই হয়ে যাচ্ছে, সবগুলো পড়ে যাবে। এভাবে একটু উপর থেকে চাপ দিলেই কিন্তু পড়ে যাচ্ছে, আর যদি না পড়ে সেক্ষেত্রে এরকম একটা ছোট্ট কাঠির সাহায্যে কিন্তু তুলে নিতে পারছেন। দেখতেই পাচ্ছেন জিনিসগুলো খুব সহজেই কিন্তু উঠে আসছে, আর যদি আপনাদের মনে হয় যে উঠে আসবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে উঠে আসবে। এইভাবে যদি আপনাদের উঠেতে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে জাস্ট আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নিলেই খুব সহজে উঠে আসবে। দেখুন আমি যেই ডিজাইনার ছাঁচে ফেলেছিলাম সেইগুলো জেলিগুলো দেখতে কি সুন্দর হয়েছে, এক একটা ফলের শেপে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ মজার হয়েছে। আর বাচ্চারা কিন্তু এই টাইপের ক্যান্ডি খেতে বেশ পছন্দ করে, সো অনেক উৎসাহী স্বরূপ বাচ্চারা খাবে। যদি বাচ্চাদেরকে এরকম একটু কষ্ট করে হচ্ছে গিয়ে জেলি তৈরি করে দিতে পারেন হোমমেডে, জিনিসটা অনেক স্বাস্থ্যকর হবে আর বাচ্চারা খেতেও পছন্দ করবে খুব উৎসাহের স্বরূপ। পুষ্টিগুণের পাশাপাশি হোমমেড একটা ভালো স্বাস্থ্যকর খাবারও বাচ্চারা পেয়ে যাচ্ছে। সো আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হয়ে যাবে। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে, পছন্দ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যাদের বাসায় বাচ্চা আছে কিংবা আপনাদের রিলেটিভদের সাথে ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলি রিলেটিভ যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।